सल्लम जाकर के जुड़ा बड़ा हो गलन। एक दिन अबू तालेब अल्लाह नबी के डाक दिए बोलें, अरे बड़ा अरे मोहम्मद तुम तो बड़ हो गए जवान, तुम्हार तो बाड़ी नाई घर नाई तुम्हार मा नाई बाप नाई तुम्हार क्यों नाई बाबा तुम्हार टाकार दरकार पैसार दरकार तुम्हें अनेक टाकार दरकार तो तुम्हें हमें जदि कोनो काज कर्मे लागाई कोनो काज जदि नियुक्त करी तुम्हें कोनो काज कर्म करबे बाबा बोलो तो। अल्लाहर नबी बोलें ঠিক আছে চাচা, যখন আপনি আমাকে কোনো কাজে লাগাবেন লাগান আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবীকে কি করলেন, আল্লাহর নবীকে সঙ্গে করে আবু তালেব নিয়ে চলে গেলেন বিবি খাদিজার বাড়িতে। খাদিজার বাড়িতে নিয়ে গেলেন, খাদিজাকে বললেন মানে গেটওয়ানকে বললেন, এ গেটওয়ান তুমি খাদিজাকে গিয়া বল যে কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে টেনিতে দাঁড়িয়ে আছে। যেমন যে এক দারোয়ান গিয়া বলল খাদিজাকে, খাদিজা কুরাইশের সর্দার আবু তালেব তোমার ডিনিতে দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে দেখা করতে চাই। খাদিজা বলল দারোয়ানকে, আরে তাড়াতাড়ি যাও আমার আমার চাচা আবু তালেবকে তাড়াতাড়ি ডাকো, কুরাইশের সর্দার আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাড়াতাড়ি ভিতরে ডাকো, বাইরে দাঁড়িয়ে থাকতে দিও না। চট করে আবু তালেবকে ডাকলো, আবু তালেব আল্লাহর নবী চলে গেলেন বাড়ির ভিতরে, খাদিজা ঘরের মধ্যে বসতে দিলেন, বসতে দিয়ে চা নাস্তা টিফিন টাফিন করালেন, কিছু খাওয়ালেন। খাওয়ার পরে এবার গল্প শুরু হয়ে গেল। খাদিজা বললেন, চাচাং আজকে কি ব্যাপার, আপনার পা কত বড় হয়েছে চাচাং, আজকে আমার বাড়িতে আপনি চলে এসেছেন চাচা, কি ব্যাপার বলুন দাং। আবু তালেব বলল, খাদিজা শুনো মা, আমি তোমার বাড়িতে জন্য এসেছি রে মা, তুমি তো জানো আমার ভাতিজার ব্যাপারে যে আমার ভাতিজাটা এতিম মাওড়া বাফারা মাহারা, আর তুমি জানো আমি কোরাইশের সর্দার হলে অবস্থার দিক দিয়ে খুব দুর্বল, কিন্তু মারে আমার ভাতিজাকে নিয়ে এসেছি তোমার বাড়িতে, যদি কোনো কাজকর্ম ফাঁকা থাকে কোনো সিট ফাঁকা থাকে আমার ভাতিজাকে তুমি কাজে লাগাও তো বাবা। আল্লাহর নবী বসে আছেন, খাদিজা বলল, চাচা আমার বাড়িতে তো এরকম কাজ কর্ম ওরকম ফাঁকা নাই, কিন্তু আমার বাড়িতে একটাই কাজ আছে, সে যদি বকরি চড়ায় দুম্বা ভেড়াগুলো চড়ায় ওইটাই সিট ফাঁকা আছে, ওকে রেখে দেন চাচা, তারপরে ওকে আমি কোনো কাজে লাগাবো পরে, কিন্তু ওই সিটটা ফাঁকা আছে রেখে দেন চাচা। বলে ঠিক আছে রেখে দিলাম। আল্লাহর নবীকে রেখে আবু তালেব বাড়ি চলে গেল। আল্লাহর নবী দেখেন কাজে লেগে গেল রে ভাই, আল্লাহর নবী যখন কাজে লেগে গেল ওর বাড়িতে করলো কি, ওর বাড়িতে এবার সকালবেলা বকরি ছাগল দম্বা ভেড়া নিয়ে আল্লাহর নবী মাঠে চড়াতে চলে গেল, অনেক রাখাল পাকাল যাচ্ছে, আল্লাহর নবী বকরি ছাগল নিয়ে দুম্বা ভেড়া নিয়ে চড়াতে চলে গেল। এতিম ভেসে আর বতাসক জন্ম দিলেন মুহাম্মদ, তিনি মাদার দয়ার নবী, তিনি মাদার মাথার তাজ। রাখাল ভেসে আর বতাসক গালের বকরি চড়াতে, সাপের রাতে বাতাস করে আপনা ফেরতে। এখন কেউ যদি খানা খায় তো, এখনো কাকু যদি ভোট লেগে থাকে তো খানা খাইলে গিয়ে ফিরিতে খেতে পারবেন, যান যে খেলেন। ভোগ যদি না লেগেও থাকে তাও খেলেন, গরুর গোস যে হেনঠেরে হয় তাগড়া গরু এগরে যান, আর ফ্রি কে দেখছেন যান যে যে খেয়ে যান, এরা যাবে না ভাই, এরা জানছে যে হজরত আলীর শেষ হয়ে তখন যা খাওয়া, বুঝতে পারলেন, বুঝতে থাকেন ইনশাল্লাহ, বসে থাকেন পালাপালি করিয়েন না।
শুনবেন মন দিয়া অন্তর দিয়া, ওই ইদিক উদিক করে শুনবেন না, তাহলে মন দিয়া শুনলে মজা লাগবে। আর যদি খালি এমনি বাহিরকার কান দিয়া শুনেন তাহলে মজা পাবেন না, মানে অন্তরের কান দিয়া শুনতে হবে নাকি, আর কথাগুলা ভাই বুঝার চেষ্টা করতে হবে, যদি না বুঝেন তো সব বেকার। ধ্যান দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে বুঝতে হবে। ওই একটা লোক যে একটা লোক বলছে কি যে একটা লোক বলছে মানে কথা জিনিস বুঝার বলার শোনার, এই যে কী কথা ফিরি কহিলেন জি ভাই, এ তো কিছু মানে মানে চাংড়া পিলে যা সবটি ভাত খেয়ে শেষ করে দেবে, বড় মানুষ কাছে আছে এই খ্যাপা ভোগা দিয়া কহিলে 80 টাকা টিকিট, বুঝতে পারছে? হ্যাঁ, দৌড়াদৌড়ি করিও না সবাই, বসো একটু। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝর্নার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মশা নবীকে না দেখ দিয়া, বানিয়েছ তুমি কালিমুল্লা, ইসমাইল নবী যা ভাই না হয়ে হয়ে গেল জমিহল্লা। দুনিয়া তো দুনিয়া, আর একটু শান দেন তো ভাই, ও ভাই মাইক মান আর একটু ঘোরাও, হালকা করে একটু দাও তো, মানে খুব বেশি দিও না, মানে হালকা একটু, ঠিক আছে? আরে বাপ, বেশি দিলে ফের কোঁকো করবে, হ্যাঁ ঠিক আছে, আর ওইটা নাহলে ধরে থাকো, আর আপনি ফের পিক আপ বেড়ানো যাই। তো এবার কি করলো, আল্লাহর নবী বকরি ছাগল দম্মা ভেড়া চরেতে গেলেন, দেখেন আল্লাহর নবীর কীভাবে ব্যবসা বিজনেস করেছেন। আল্লাহর নবী গেলেন বকরি চরেতে, বকরি দম্মা ভেড়া মাঠে ছেড়ে দিয়া একটা গাছের তলে গামছা পেড়ে দিয়ে শুয়ে গেছেন আল্লাহর নবী। আমার নবী দয়ার নবী ছাগল চরাতে যায়, ছাগল চরিয়া শিশু নবে গাছতলায় ঘুমায়, ছাগল চরিয়া শিশু নবে গাছতলায় ঘুমায়। রোদ্র যখন এসে গেল, রোদ্র যখন এসে গেল আমার নবীর গায়, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাই পাই, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাই পাই। আমার নবী বিশ্বর নবী তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। ভাইরে আমার আল্লাহর নবী সারাদিন শুয়ে থাকে, সন্ধ্যার টাইমে বকরি চড়িয়ে দম্মা ভেড়া চড়িয়ে আল্লাহর নবী বকরি চড়িয়ে বাড়ি চলে আসে রে ভাই। প্রত্যেক দিন বকরি চড়াতে যায়, মাঠে বকরি ছেড়ে দেয়াং, আল্লাহর নবী সারাদিন ঘুম পাড়ে, বকরি কারুর ফসল খেতে যায় না, কোনো দিকে যায় না, পরে কি ফসলের আলে চড়তে চড়তে যায় আর ফসলে মুখ দেয় না, আবার চড়তে চড়তে ঘুরে চলে আসে, আইসা এক জগতে একটা হয়ে জমা থাকে, কোনো ফসলে মুখ দেব দে করে না ভাই, সারাদিন ঘুম পাড়ে। আর অন্য অন্য রাখালগুলো, অন্য অন্য রাখালগুলো বকরি চড়াতে যায়া, বকরি ঘুরিয়া দুম্বা ভেড়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়া যায় দড়িয়া বেড়িয়া টাপিয়া, কিন্তু বকরি ঘুরিয়া ওর পায় না ভাই, আল্লাহর নবী সারাদিন ঘুম পেড়ে ওর পায় না। রাখালগুলো আইসা তখন করে কে, রাখালগুলো এসা তখন খাতিজার কাছে মানে দরখাস্ত জানায়, খাতিজার কাছে নালিশ করে, খাতিজাকে বলে খাতিজা তুমি কোন রাখাল রেখেছো, তুমি কোন মানে চাংড়া রেখেছো খাতিজা, সারাদিন শুয়ে থাকে, এই একবার বকরি ছাগল দম্বা বেড়া ঘোরাতে যাই না ব্যাপারটাকে। তো খাতিজা বলছে হারে
जे बकरी घुरेते जाए ना दुम्बा भेड़ा घुरेते जाए ना तो और बकरी दुम्बा भेड़ाटी के घुरे दिए के घुरे आ तो राखाल गला बोलछे के घुरेबे केहु घुरे ना तो बोलछे केहु घुरे ना तो और बकरी फसल खाए ना बोले फसलो खाए ना कि करछे बोले जाइछे फसलेर काना फिर चरते चरते चले आसछे तो कहछे हारे खेपा जखन फसल खाए ना और फसल जखन खाए ना तो घुरे तो जाए ना तो तोर कि हलो फसल खाए ना घुरे ना तो तोरा केन डिस्टार्ब करछिस बोले तार लगे सारा दिन नीन पाड़बे नाकि আমরা বকরি চড়িয়ে ওড় পাই না মানে দড়িয়া বকরির পাশে ঘুরিয়া ওড় পাই না আর সারাদিন নিন পাড়বে হ্যাঁ ওকে সুদ থেকে থেকে পয়সা দিবে নাকি রোজ এরকম করে রোজ সাঁঝের বেলা বকরি চড়ি আইসে সবটি রাখাল আইসে আল্লাহর নবীর বিরোধীতে মানে বিপক্ষে সবাই নালিশ জানায় খালি ঘ্যাটার ম্যাটার করে তো ঘ্যাটার ম্যাটার করতে করতে একদিন আল্লাহর নবী বকরি চড়িয়ে চলে আসছে আর খাদিজা ছতের উপরে চড়ে তিন তালার উপরে চড়ে দেখা আছে যে বকরি চড়ি আসে তো কেন করে বকরি চড়ি আসে কী করে চড়ি আসে দেখি তো ও ছতে চড়ে আছে আর বকরি চড়িয়ে চলে আসছে আল্লাহর নামে তা আল্লাহর নামে যখন বকরি ছাগল চড়িয়া বাড়ি আসছে ভাই তো দেখছে যে সামনে আল্লাহর নবী আসছে মানে যে গাছ রাস্তার কানে রোডের কোলে গাছ নেই গাছ আছে তো রাস্তার কোলে যে গাছগালা আছে যখন আল্লাহর নবী যে সামনে আসছে ওই গাছটা লইভে আল্লাহর নবীকে সালাম দিচ্ছে যেটাই গাছের সামনে আসছে ওই গাছটা লইবে নবীকে সালাম জানাচ্ছে খাদিজা দেখছে যে রে বপরে তো সাংঘাতিক ব্যাপারে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয় এই ছেলে তো খুব সাংঘাতিক ছেলে বিশাল ছেলে তো খাদিজা এই দৃশ্যটা দেখলে ভাই বুঝতে পারছেন ওই একটা করেছি কি এক মাদ্রাসাতে একটা মুলবি ছিল তো মুলবি করে কি মানে ছাত্রকে খুব পিটে মানে ছাত্রকে খুব মারে তো খুব যখন ছাত্রকে মারে তখন কি করেছে ছাত্রকাল একদিন বুদ্ধি করেছে যে রাইতে ওরা খাইতে গিয়েছে জাগিরের বাড়ি আর একটা ডর দেখাই দেবে চমকে দেবে মুলবিকে না চমকালে মারা ছাড়বে না কি করতে হবে এরা গাছের ওপরে সব অবস্থায় চড়া হয়েছে আজ মেলাখানি দূর খাইতে গেছে ধরলেন দু কিলোমিটার আর যত মাদ্রাসায় ছাত্র ছিল সব রোডের করে যতটি গাছ আছে সব চড়ে গেছে আগে খেয়ে গেছে আর গাছে চড়ে টুইতে চড়ে চড়ে সব ওস্তাজিরা বসে আছে এইবার যখন মুলবি দুটা মুলবি চলে আসছে তো গল্প করতে করতে আসছে যে সামনে আসছে ওরা লাগছে গাছকে ঝিঁকড়ে দেখ গাছ তো হাঁড়মাড় করছে এরা তোর কিছু অজ্ঞ মাগে এই তো গাছে ভূত আছে ভূত গাছে উঠে গেছে এরা কইছে এই করো আইতাল কুরসি পড়ো আইতাল কুরসি না পড়লে ভূত পালাবে না আইতাল কুরসি খুব জোরে ধরেছে আগর আল্লাহ আল্লাহ চলেছে খুব জোরে ভূত হবে তো আরও ঝিঁকড়েছে মুলবিটি ভাবছে যে আইতাল কুরসিতে কাজ হবে না আর একটা গাছের সামনে যখন গেছে আর খুব টেনশন করে হাঁটছে তখন উল্টে পিনে লেছে চুলির জায়গাটা যে বলছে আর একটা গাছের সামনে গেছে ওইটা গাছ ফেরত দিতে লেগে বুঝে ওকে মা ব্যাপার খারাপ সুরা বাকারা গোটাই পড়ো আইতাল কুরসি তো মুই খেয়ে একটু পড়ছো না গোটাই শুরু করা আলিফ লাম মিম থেকে যখন শুরু করেছে দুটা মুলবি বাকারা পড়তে আরও ঝিঁকড়েছে কেউ মা মরে গেল খানিক দূরে যখন গেছে তো আর একটা ডাহিন দিকে গাছ আছে ওই টাকা ঝিঁকড়ে দিলে গা ই কয়েছে সুরা ইয়াসিন ধরে ইয়াসিন সুরা ধরলে ভূত পালাবে ইয়াসিন পড়ছে তো আরও জোর ধরেছে ফের হাঁটছে আর একটা যখন গেছে খানিক দূরে বাঁ দিকে একটা গাছ আছে ও ঝিঁকড়ে দিলে গে ও ঝোরে বাপরে সুরা আর রহমান ধর ভূতকে কন্ট্রোল করা যায় না এত সুরা পড়ছে কাজ কেন হয় না আল্লাহর কালাম পড়ছি তো ভূত তো পালিয়ে যায় কিন্তু ভূত ওরা যে পালাইবে ওরা তো জিন্দা ভূত নাকি এরা আর পালাই না তখন কি করেছে ই কয়েছে একটা মুলবি কয়েছে যে ই করো সুরা কাপ ধরো তো না আর একটা মুলবি কয়েছে এতগুলো সুরা পড়ে কাজ হলো না কাপ আর টাপ মারা দেয় জোড়া টাপ উড়ে যা না তোর জান বাজবে না তখন তো উল্টা মার দিলে জোড়া এক সার পাটা উড়ে চলে যায় তো ওইরকম মানে মাদ্রাসায় যেত খালি কাঁপছে থর 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 করে একদম তো ওস্তাজিরা কয়েছে কী হয়েছে কয়েছে কোহে না একদম রাস্তায় ভূত মনে হয় আর যান বাঁচবে না মাদ্রাসায় টিকা যাবে না কয়েছে তুমি উড়ে যাও মাদ্রাসা ছেড়ে পালিয়ে যাও না তো কে জানি তোমার কোন দিন যান মেরে দেবে ভূত ভালো ভেঙে গেছে তোমার পাশে হ্যাঁ কেন তুমি ছাত্রকে খুব মারছো তো ওই হিসেবে হয়তো ভূতেরা নারাজ হয়ে গেছে দিছে ডর ডর দেখে মুলবিটা সেদিন থেকে মারাই ছেড়ে দিলে আর মারে রাস্তা হয়ে গেছে তো মারে না তার ভূত আর ডর দেখায় না মুলবি ঠান্ডা হয়ে গেছে তো ওইরকম আল্লাহর নবী যখন বকরি চড়িয়ে যখন বাড়ি আসছে রে ভাই
যেটাই গাছের সামনে আসে গাছটা লবা লবা নবীকে সালাম জানাচ্ছে। খাতে যা দেখা বলল এ ছেলে কার বকরি ছাগল তুম্বা ভেড়া চড়াতে দেওয়া যাবে না, এ ছেলেটা যেমন তেমন ছেলে নয়, এ ছেলেটা খুব ভালো ছেলে সুন্দর ছেলে, এ ছেলেটাকে কি করা যায়, এ ছেলেটাকে ব্যবসা বিজনেস করতে লাগাতে হবে। আল্লাহর নবীকে ডেকে খাদিজা বলল তুমি কি ব্যবসা বিজনেস করতে পারবে রে পারবে? আল্লাহর নবী বললেন হ্যাঁ পারব। বললে তাহলে তুমি কালকে সকালবেলা শামসিরিয়া চলে যাও, ব্যবসা করতে বিজনেস করতে তুমি বেরিয়ে যাও। আল্লাহর নবী করলেন কি, আল্লাহর নবীকে একটা দল তৈরি করে দিল, 40 জনের একটা দল করে দিল, দলটার মালিক আল্লাহর নবী, আর অনেক টাকা পয়সা সমস্ত সামান দিয়ে এই সামানগুলো মানে শামসিরিয়াতে বিক্রি করবে, আবার শামসিরিয়া থেকে কিছু জিনিস কিনে এনে আবার মানে মানে মক্কাতে বিক্রি করবে, মদিনাতে বিক্রি করবে, এই সৌদি আরবে বিক্রি করবে। এইবার সামান নিয়ে যখন বের হচ্ছে আল্লাহর নবী সকালবেলা ব্যবসাতে বেরিয়ে গেল। আল্লাহর নবী আগে আগে যায় আর ওর পিছনে পিছনে একটা দল যাচ্ছে আবু সুফিয়ানের দল, আবু সুফিয়ান পিছে পিছে যাচ্ছে। আল্লাহর নবীকে এর কি করছে আর যাচ্ছে, মোহাম্মদ তুমি জীবনে সামদা করি সিরিয়া দখনে আমান দখনি বসরা দেখনে রাস্তা চির না ঘাট চির না, ব্যবসা জিনিস করতে জানো না, আর তোমাকে মালিক বানিয়ে এত লাখ টাকার সামান দিয়ে পটিয়ে দিয়েছে, খাদিজাকে একবার ঢং ধরে ধরে করেছে, তোমার মাল ধ্বংস হবে তুমিও ধ্বংস হবা, আর মালটি যখন ধ্বংস হবে তখন খাদিজা শিক্ষা পাবে। খাদিজার কিছু শিক্ষার দরকার আছে, এর কী করছে যাচ্ছে, এর কী করছে যাচ্ছে, যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পরে একটা শর্টকাট রাস্তা আছে।